হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সো আমি অঞ্জন, আজকের আছি ভিয়েনার সেন্ট্রাল স্টেশনের বাইরে। আজকের আমাদের প্রাগ যাওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনটা মিস করেছি। সো বাজে খবর, আমাদের ট্রেন ছিল 6:40, এখন বাজে 6:55। আমরা দৌড়াতে দৌড়াতে এলাম, 10 মিনিট আগে এসেছিলাম, এসে দেখলাম ট্রেনটা অলরেডি চলে গেছে। এখনও সকাল হয়নি, দেখো এখনও সানরাইজ হয়নি, তাও সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে এসে তাও ট্রেন মিস করলাম। সো ঠিক আছে, কি আর করা যাবে, আমাদের এর পরের ট্রেন 10:39। এখনও ট্রেন কোম্পানির অফিস খোলেনি, সো ওটা খুললে ওদেরকে জিজ্ঞেস করে দেখতে হবে যে ওই সেম টিকিটেই আমরা পরের ট্রেনে ট্রাভেল করতে পারবো কি না। সো চলো যাই, তারপর তোমাদের আপডেট দিচ্ছি কি হয় না হয়। আমিও জানি না প্রাগ যেতে পারবো কি না আলটিমেটলি, বাট যদি যেতে পারি তো খুবই, মানে আমাদের একটা প্ল্যান ট্রিপ আছে, সব কিছুই প্ল্যান করা আছে, যেতে তো হবে। সো দেখি পরের কি আপডেট হয় সেটাও তোমাদের বলছি। সো ট্রেন মিস করার পর আর কেটে নিলাম বাসের টিকিট, এটা আমাদের পেছনের প্রাগে যাওয়ার বাস, বেশি দাম পড়েনি, ফর্চুনেটলি কম দামই পেয়েছি, ট্রেনের টিকিটটা ইউজ করতে পারবো না, নতুন করে বাসের টিকিট কাটতে হয়েছে, কেটে নিয়েছি, কেটে যাচ্ছি। এমন কিছুও লেট হয়নি আমাদের, বাস ট্রেন যখন পৌঁছাতো 12টা নাগাদ ট্রেন পৌঁছাতো, বাসে করে গেলে পৌঁছাবো 12:30। সো চলো যাই, তারপর প্রাগে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। ভিয়েনা থেকে প্রাগে যাওয়ার এই বাসটা খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা সিটে ইন্ডিভিজুয়ালি ইনফোটেনমেন্ট সিস্টেম ছিল, পুরো একটা লং ডিস্টেন্স ফ্লাইটের সিটের মতন। বাসটা ছিল রিজিওজেট কোম্পানির, আর আমি প্রথমবার রিজিওজেটের কোনো বাস চড়লাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স। একটা মুভি দেখতে দেখতে আর বাইরের সুন্দর সিনারি দেখতে দেখতে চললাম চেক রিপাবলিকের বার্নো শহরের উদ্দেশ্যে। বার্নো থেকে আবার আমরা একটা ট্রেনে করে পৌঁছাবো আমাদের গন্তব্য প্রাগে। ওই যে কথায় বলে না, যা হয় সেটা ভালোর জন্য হয়। তো আমরা, আমি যে ট্রেন মিস করেছি আমরা প্রাগে যাওয়ার ভিয়েনা থেকে, সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছে। আমরা বাসে উঠলাম ভিয়েনা থেকে, বাসে উঠে মাঝখানে নামলাম একটা স্টপে, তারপর ওখান থেকে আবার ট্রেনে উঠলাম, বার্নো বলে স্টপটার নাম বার্নো ছিল। তো বার্নো থেকে আবার ট্রেনে উঠলাম প্রাগ যাওয়ার, আর লাকিলি সেই ট্রেনটায় আমরা বিজনেস ক্লাসে চড়ার অপরচুনিটি পেয়ে গেলাম। সো আমাদের টিকিটটা ছিল বিজনেস ক্লাসের, প্রথমে নোটিস করিনি, তারপর ট্রেনে উঠে দেখলাম আমাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, সস্তাতেই পেয়েছি, সেটাই বড় কথা, সস্তাতে বিজনেস ক্লাস ট্রাভেল করছি। ইন্ডিয়াতেও আমি কখনো বিজনেস ক্লাস, মানে ট্রেনে একদম ফার্স্ট ক্লাস ট্রাভেল করিনি। সো এটা প্রথম প্রাগে যাওয়ার সময় প্রথম আমি ফার্স্ট ক্লাস ট্রাভেল করছি, তারপর ট্রেনে। সো এটা হচ্ছে বিজনেস ক্লাস, মানে ফার্স্ট ক্লাস, ইকুইভ্যালেন্ট ফার্স্ট ক্লাস যেটা। এখানে প্রাইভেট কোচেস আছে, আমাদের ঢুকেই প্রথমে খাবার দিয়েছে, এখানে ড্রিঙ্কস আছে, জলের বোতল আছে দিয়েছে। আর এটা আমার সিট, সিটে পোর্ট হ্যাঙ্গার আছে ঝুলিয়ে দিয়েছি, এখানে চার্জিং পোর্ট আছে, কমফোর্টেবল বিজনেস ক্লাসের যেরকম সিট হয় সেরকম। সো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এটা, মানে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এটা সবসময় মানি আমি। সো ট্রেনে ট্রাভেল করতে করতে আমরা একটা অস্ট্রিয়ান ডেলিকেসি খাচ্ছি, মিল ধরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্যাকার টোর্টে। স্যাকার হচ্ছে ফ্রান্স স্যাকার, যে এই কেকটা বানিয়েছিল, এটা একটা অস্ট্রিয়ার খুব খুব ফেমাস পেস্ট্রি, অস্ট্রিয়া খুব ফেমাস পেস্ট্রি এটা, মানে ভিয়েনার খুব ফেমাস পেস্ট্রি, ভিয়েনার, ভিয়েনায় এই ব্যাপারটা একটা পার্টিকুলার দোকানে পাওয়া যায় স্যাকার টোর্টে। সো যদি কেউ ভিয়েনা আসো অবশ্যই স্যাকার টোর্টে ট্রাই করো, আমরা খাবো এখন বিজনেস ক্লাসে বসে স্যাকার টোর্টে খাবো, মানে প্রাগ যেতে যেতে ভিয়েনার স্পেশালিটি একটা পেস্ট্রি খাবো। সো চলো খাই এটা, তারপর প্রাগে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। সো জাস্ট নামলাম প্রাগ মেন স্টেশনে, আমার দেখা 10 নম্বর দেশ এটা, চেক রিপাবলিক, চেক রিপাবলিকের ক্যাপিটাল প্রাগ। জাস্ট নামলাম ট্রেন থেকে, এটা হচ্ছে ট্রেন স্টেশন, প্রাগ সেন্ট্রাল স্টেশন, এইদিকে পুরো প্রাগ স্টেশন, প্রাহা হচ্ছে প্রাগ ওদের ভাষায়। অনেক কিছু দেখার আছে প্রাগে, খুব সুন্দর, অনেক পুরোনো দিনের ট্রেন দেখছি, মানে এখানে ট্রেনগুলো বেশ পুরোনো দিনের দেখছি। আমরাও যে ট্রেনে ট্রাভেল করলাম বিজনেস ক্লাসটা, পুরোনো দিনের ছিল অনেক, সব অ্যামিনিটিস ছিল, কিন্তু একটু ওল্ড স্টাইলের, সিটিটাও হয়তো একটু ওল্ড স্টাইলের। যাবো বাইরে দেখতে, প্রাগে অনেক কিছু ঘোরার আছে,
সবটাই তোমাদের দেখাবো। তো এইদিকে সিটিতে যাব এবার, স্টে টিউনড। চেক রিপাবলিকে নেমে, মানে প্রাগে নেমে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে জেরুসালাম সিনাগগ। তো এটা হচ্ছে একটা সিনাগগ, জিউইশ প্লেস অফ ওয়ার্শিপ। এটা এখনও ইউজ করা হয়, 1906 বানানো হয়েছিল এটা, আর এটা এখনও অ্যাক্টিভ, এখনও ইউজ করা হয়। এখানে মডার্ন অর্থোডক্স জিউইশ যারা আছে তারা এটা এখনও প্লেস অফ ওয়ার্শিপ হিসাবে ইউজ করে। সো খুবই সুন্দর বিল্ডিংটা, এখানে সুন্দর একটা আর্চ মতন আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো কিনে নিলাম নতুন জ্যাকেট প্রাগ থেকে, আমাদের আমার প্রথম প্রাগের শপিং বলবো। নতুন জ্যাকেট কিনে নিয়েছি, আগের জ্যাকেটটা অনেক অনেক দিন একই জ্যাকেটে, অনেক ভিডিও হয়ে গেছিল, কমেন্টও পেয়েছিলাম একই জ্যাকেট পরে। অ্যাকচুয়ালি একটাই উইন্টার জ্যাকেট ছিল আমার, তাই আর একটা নতুন জ্যাকেট কিনে নিয়েছি। প্রাগের প্রথম শপিং, বেশ সুন্দর দেখতে জ্যাকেটটা, প্রাইমার্ক থেকে কিনলাম। তো চলো এরপর প্রাগ ঘুরবো, কোথায় কোথায় যাবো সব তোমাদের দেখাচ্ছি। তো চেক রিপাবলিকের কারেন্সি আলাদা, কারণ এটা ইউরো জোনে পড়ে না, এখানে ইউরো ইউজ হয় না, এটা হচ্ছে চেক ক্রোনা। 500 চেক ক্রোনা মানে হচ্ছে গিয়ে 20 ইউরো, আর ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে গেলে প্রায় 1800 টাকা মতো। তো এরকম কারেন্সি আমরা নিয়ে নিলাম, কারণ কি এখানে কারেন্সি ইউজ করতে হবে, ইউরো এখানে চলবে না, অন্য কারেন্সি, চেক ক্রোনা বলে এটাকে। সো আমরা এখন কিছু খেলাম, কারণ কি সকাল থেকে কিছু খাইনি, একটু খাবার দাবার খেলাম, খেয়ে চলে এসেছি। এটা ন্যাশনাল মিউজিয়াম অফ প্রাগ, 1818 কনস্ট্রাক্ট হয়েছে, খুবই সুন্দর আর্কিটেকচার, অবভিয়াসলি ইউরোপের সব বিল্ডিং এর মতনই খুব সুন্দর আর্কিটেকচার। সো এলাম এটা দেখতে, সামনে দিয়ে দেখছি, ভেতরে ঢুকবো না আমরা, সূর্যের আলো পড়ছে, রিফ্লেকশনে খুব সুন্দর লাগছে, ওপরে গোল্ডেন কালারের আর্চ গুলো সুন্দর চকচক করছে। সো এটাই দেখছি, এরপর প্রাগে আরো অনেক জায়গায় যাব আমরা। সো স্টে টিউন, প্রচুর টুরিস্ট এখানে প্রাগ, প্রাগ একটা খুবই ইন্টারন্যাশনাল লাইভলি এরিয়া, প্রচুর ইন্ডিয়ানসও আছে, প্রচুর ইন্ডিয়ানস দেখতে পাচ্ছি আশেপাশে, ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্টসও আছে। প্রাগের সিটি সেন্টারে এটা হচ্ছে গিয়ে প্রাগের মিউনিসিপ্যাল হাউস, যাকে প্রাগের মেইন কনসার্ট হলও বলা যেতে পারে। এর পাশেই রয়েছে প্রাগের সিটি গেট বা পাউডার গেট, যা ওল্ড টাউন আর নিউ টাউনকে সেপারেট করে। আমি এখন আছি প্রাগের সিটি গেটের সামনে, আর নিশ্চয়ই খুব সুন্দর ভায়োলিনের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ হয়তো, খুব সুন্দর ভায়োলিন বাজাচ্ছে এখানটায় দুটো লোক। সো দাঁড়িয়ে শুনলাম অনেকক্ষণ,
এই গেটটা হচ্ছে 15th century বানানো, ব্যাটেল অফ প্রাগের পর ভেঙে যায়, তারপর আবার রেনোভেট করা হয়। এটা হচ্ছে ওল্ডেস্ট সিটি গেট প্রাগের, খুব সুন্দর একটা আর্কিটেকচার। আর সব থেকে আরও বেশি সুন্দর হচ্ছে মিউজিকটা যেটা হচ্ছে পেছনে, জাস্ট ওখান থেকে নড়তে ইচ্ছা করছিল না। প্রাগের শহর জুড়ে রয়েছে এরকম পুরনো ভিনটেজ কার, অনেকগুলো রয়েছে যেগুলো ভাড়া করে পুরো শহর ঘুরে দেখা যায়। গাড়ি প্রেমীদের কাছে এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। সো প্রাগের রাস্তায় হাঁটছি, এখানে কি বলবো, মানে এক একটা বিল্ডিং এর সামনে যাচ্ছি আর যেতে যেতে মাঝখানে দাঁড়িয়ে পড়ছি ছবি তোলার জন্য। বিল্ডিং গুলো এত সুন্দর, আর্কিটেকচারটা এত সুন্দর যে সব জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে একটা ছবি তুলে নি। তো এটাই প্রাগের রাস্তায় হাঁটছি, মেইন স্ট্রিট, এটা ওল্ড টাউন স্ট্রিট বেসিক্যালি। এখানে অনেক দোকান আছে, সুভিনিয়ার শপ আছে দেখছি আমরা ঘুরে ঘুরে, বিল্ডিংস গুলো দেখছি, সব জায়গায় ভিডিও করছি, সব কটাও দেওয়া সম্ভব না, তাই দাঁড়িয়ে ভিডিওই বানিয়ে নিলাম যে দেখো কত সুন্দর রাস্তাঘাট। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম প্রাগের সব থেকে আইকনিক টুরিস্ট ডেস্টিনেশন চার্লস ব্রিজে সানসেট দেখতে। চার্লস ব্রিজ থেকে সানসেট দেখার জন্য হাজারো টুরিস্ট রোজ ভিড় করে। সানসেট দেখা যায় ওই দূরে প্রাগ কাসেলের ওপর, আর পুরো শহরে জ্বলে ওঠে রাতের সুন্দর আলো। এই চার্লস ব্রিজ পৃথিবীর সব থেকে পুরনো আর সুন্দর স্টোন ব্রিজের মধ্যে অন্যতম একটি ব্রিজ, এবং এর জন্যই হয়তো এত টুরিস্ট রোজ ভিড় করে এই ব্রিজ দেখতে। তো আমি এখন চলে এসেছি প্রাগের সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে মোস্ট ভিজিটেড টুরিস্ট অ্যাট্রাকশনে, সেটা হচ্ছে চার্লস ব্রিজ। 1350s থেকে 1457 থেকে 1400s এর মধ্যে বানানো হয়েছে এটা। সো খুব সুন্দর একটা ব্রিজ, এটা হচ্ছে ইস্ট প্রাগ আর ওয়েস্ট প্রাগকে কানেক্ট করে। তখনকার দিনে একটা খুব ইম্পর্টেন্ট ট্রেড রুট ছিল এটা, এই ব্রিজটা খুব ইম্পর্টেন্ট ছিল তার জন্য। সো খুব সুন্দর একটা ব্রিজ, এখান থেকে আমরা সানসেট দেখলাম, পেছনে সানসেট হয়েছে, এখনো হালকা তার রেশ আছে, লাইট জ্বলেছে, চার্লস ব্রিজে লাইট জ্বললে খুব সুন্দর লাগে। এদিকে পুরো ব্রিজ অনেকটা লম্বা ব্রিজ, আর ওই সামনের দিকে হচ্ছে, এদিকটায় হচ্ছে গিয়ে ওল্ড টাউন। সো এই দিকে চলে যাচ্ছে ওল্ড টাউন, ভল্টোভার রিভার নিচে বয়ে চলছে, তার উপর চার্লস ব্রিজ দাঁড়িয়ে আছে, খুব সুন্দর মেডিভেল আর্চেস আছে ব্রিজটার ওপর, আর ঠিক এদিকে রয়েছে প্রাগ কাসেল। সো খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ ছিল সেই সময়কার চার্লস ব্রিজ, ট্রেড রুট ছিল ইস্টার্ন প্রাগ আর ওয়েস্টার্ন প্রাগকে কানেক্ট করার জন্য। তো বেশ ভালো লাগছে, এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়, সানরাইজও খুব সুন্দর দেখা যায়, লাইট চলছে সুন্দর, চার্লস ব্রিজে লাইট জ্বালিয়েছে, নিচ থেকে খুব সুন্দর ছবি আসে, প্রচুর টুরিস্ট এখানটায়, মানে টুরিস্টই টুরিস্ট, এখানে হাঁটার জায়গা নেই এত লোক।
চার্লস ব্রিজ পেরিয়ে আমরা ইস্ট প্রাগ থেকে চলে এলাম প্রাগ কাসেলের দিকে। রাস্তায় হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। দেখলাম রাস্তার ওপর বেশ কয়েক জায়গায় রয়েছে এরকম পুরনো দিনের বেকারি, তো ঢুকে পড়লাম একটাতে। যেই খাবারটার লোভে গন্ধ পেয়ে এলাম সেটাই কিন্তু এই দোকানে ফ্রেশলি বানিয়ে দিল। দোকানের স্টাফ সবাই ট্রেডিশনাল বোহেমিয়ান আউটফিটে ছিল। এই খাবারটার নাম চিমনি কেক, একটা সুইট পেস্ট্রি যা প্রাগের ওল্ড টাউনের খুবই পপুলার একটা ডেলিকেসি। অনেক রকম ফ্লেভারের পাওয়া যায় এই চিমনি কেক, আর চিমনির মতন শেপ বলেই এটার এই নাম। প্রাগে এলে এই চিমনি কেক কিন্তু একটা মাস্ট ট্রাই আইটেম। সো প্রাগের রাস্তায় হাঁটতে হাঁটতে খুব সুন্দর লোভনীয় একটা স্মেল পাচ্ছিলাম। সো সেটা কি দেখতে দেখতে দেখলাম সেটা হচ্ছে এই চিমনি কেক। তো এটা একটা কেক চিমনির মতন সাইজের, ভেতরে অ্যাপেল দেওয়া আর ওপরে হুইপড ক্রিম দেওয়া আর তার উপরে সিনামন ডাস্ট দেওয়া। সো এটা হচ্ছে ওয়াইল্ড অ্যাপেল ফ্লেভারের, বেশ ভালো লাগছে এটা খেতে। নিয়ে নিলাম, এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা সিনামন মানে দারচিনির খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই কেকটার ওইটসেলফ একটা খুব সুন্দর গন্ধ আছে। তো এই দোকানটা থেকে নিলাম, খুব সুন্দর দোকানে বানালো ওরা, দেখলাম সামনেই বানালো, একদম ফ্রেশ বানিয়ে দিল। তো এটা হচ্ছে চিমনি কেক, প্রাগের স্পেশালিটি কিনা জানি না, কিন্তু সবাই মানে প্রাগের খুব ফেমাস এটা। তো এই ছিল আমাদের ভিয়েনা থেকে প্রাগে আসা আর প্রাগের প্রথম দিনের কিছু সাইট সিইং। এরপর দিন আমরা প্রাগে আরও অনেক জায়গা ঘুরে দেখব, সেগুলো দেখতে পারবে পরের ভিডিওতে, তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে প্রাগের পরের ভিডিওতে। টাটা।